ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته تدرك بولين الله الرسول صلى الله عليه وسلم بولتن من عمل عملا ليس عليه أمرنا فهو رد কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই আমার নির্দেশ নেই সে আমল গ্রহণযোগ্য নয় তাই কোনো আমল বান্দা দলিল ছাড়া করতে পারে না এই যে মুসলিমের হাদিস এটা কোনো ইস্কাল নেই সতেরোশো আঠারো নম্বর হাদিস সহি মুসলিম তো মোহাম্মদ সাল্লাই সাল্লাম থেকে প্রমাণিত নয় এরকম আমল বান্দা কেউ করবে না যদি করে তাহলে তার এই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তো এই যে মানুষ মারা গেলে খতম পড়ায় কিছু কিছু লোক একসাথে মিলে এটা কি আল্লাহ এরকম করার প্রমাণ আছে নাই নবী করিম সাল আলিহীসাল্লাম যখন মারা গেলেন সাহাবে আলমিন তাকে দাফন করতে বিলম্ব করেছেন কিন্তু এই সময় কিছু লোক সাধারণ সাহাবা যারা তারা এসে তো আর অথবা তার উদ্দেশ্যে এরকম কোরআন বলে কোনো প্রমাণ আছে নাই তাই এই কাজে অংশগ্রহণ করা কোন মুসলমানের জন্য না এটা স্পষ্ট বিধাত এর থেকে দূরে থাকা উচিত প্রত্যেককে কেউ যদি আপনাকে বলে আপনি করবেন না আপনি সামিল হবেন না প্রত্যাখ্যান করবেন قال عمي، أكون أعمرك تبارك الله، نبي كريم صلى الله عليه وسلم تريقات شراه. أستغفر الله، الله ما الله ما الله رب العالمين، قال نبي محمد صلى الله عليه وسلم كيف ولدتم؟ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا نبي محمد صلى الله عليه وسلم كيف ولدتم؟ قالوا لك الله كيف ولدتم؟ قالوا لك الله كيف ولدتم؟ قالوا لك الله

আপনি স্পষ্ট করে বলে দিন ওদেরকে ও মানলে মারুক নেই নাই আপনি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবেন আমাদের সকলকে আল্লাহ পাক হক জেনে হক মারার তৌফিক দিন বেদার থেকে বাঁচার তৌফিক দিন ওসল্লাহ ওসলাম আল্লাহ নবীন আহমদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন